একটি কামেল মুর্শিদের কাজ। দুনিয়ার টাকা পয়সা বাড়ি গাড়ি এই নিয়ে ব্যস্ত ছিলাম, যখনই কামেল মুর্শিদ গেলাম সব দেখি কি হলাম, এই যে বলা হয় কালাম পাকে লাখ হাবুন আলাহি মিয়া জানুন, তাদের বয় নাই তারা কারা, যাদের অন্তর কলবে সলিম কলবে মুনিম, যাদের অন্তর আল্লাহমুখী হয়ে গেল, তারা তাদের কোনো বয় নাই, তারা কি তারাই আল্লাহ বলি। যে কথা বলতেছিলাম মানুষ, মানুষ হলো আশরাফ উল মুখলুক, সৃষ্টির শ্রেষ্ঠ জীব, দেখেন একটু চিন্তা করেন। আল্লাহ তালা আদমকে কি করছেন ভাই, আল্লাহকে আল্লাহ তালা আদমকে বানাইছেন তাই না ভাই? আর দুনিয়াতে যা কিছু আছে গরু বাছর ছাগল আমরা যা দেখি দুনিয়াতে আল্লাহ তালা বলছে হুকুম কোন ফাওয়া করি হও আর সঙ্গে সঙ্গে সৃষ্টি হয়ে গেছে, কিন্তু আদমকে কি করছেন আল্লাহ বানাইছেন। এখানে একটা অজিফা কার্ড আছে লেখা আছে, অজিফা কার্ড একটা কথা বলা আছে, যখন স্বাগত মর্জন বলা হয়েছে যখন তুমি এই কথা বলবে আলী রহমান আমার উপর, তখন তুমি নিজের চেহারা খেয়াল করবে, যদি তুমি চেহারা খেয়াল করো তাহলে কেউ বারের মধ্যে গুপ্ত ভেদ তোমার মধ্যে প্রকাশ হবে। তো আল্লাহ তালা কি করলেন, আদমকে বানাইলেন, বানাইয়ে সমস্ত ফেরেশতাকে হুকুম করলেন তাকে সেজদা করার জন্য, সমস্ত ফেরেশতা কি করলেন আদমকে সেজদা করলেন। তাহলে মানুষ কি আমরা আদমের সন্তান না ভাই, আমরা সমস্ত ফেরেশতাদের সেজদা প্রাপ্ত। এই কথা দুনিয়া সে ভুলে গেছে, দুনিয়ার টাকা পয়সা বাড়ি গাড়ি এই নিয়েই ব্যস্ত, একবারও চিন্তা করে দেখি নাই আমি সমস্ত ফেরেশতাদের সেজদা প্রাপ্ত। মানুষ আশরাফুল মখলুকাত, তাহলে মানুষের মধ্যে আছে কি, মানুষ হলো আল্লাহর সিফাতে নূরের তৈরি, আমি এই রাসিটা আমি আল্লাহ তোমার সঙ্গে আছি না ভক্তি ফিরুই আমার আত্মা হয়তো সেখানে প্রতি কোথায় আদমের অন্তরের মধ্যে। মানুষ এই কথা দূরে তাকে বলে গেছে, তাহলে আমরাকে দুনিয়াতে করবো না, না দুনিয়াতে সব করেন কিন্তু অন্তরটা থাকবে আল্লাহ দেখে, এই বলা হয় রুজুকারী দিন, যাদের অন্তর আল্লাহমুখী হয়ে গেছে তারাই আল্লাহ বলি। এই হাক্কা নিয়ে বলে কি হয়, মুর্শিদ বলছেন তুমি যখন এই চেহারা চেহারা খেয়াল করবে লাশারি কম আজাহায় সুরত তৈরি, আপনি চেহারা পর ধ্যান করে নসিহত হয় মেরি লাশারি কাল আমাদের, এই যে একটা মানুষ যে চেহারা এই চেহারা আল্লাহ দেখেন, আজকে যারা কম্পিউটার যুগ দেখেন যে কম্পিউটার হাত হাতের একটা হাতের সাথে একটা হাত মিল নাই, এরকম একটা চেহারার সাথে আরেকটা চেহারার মিল নাই, আল্লাহ তালা সৃষ্টি করেন নাই, এটি আল্লাহ কুদরত। লাশারি কম আজাহায় সুরত তৈরি আপনি চেহারা পর ধ্যান করে নসিহত হয়, এই জন্য কামেল মুর্শিদ দরবারে যেতে হবে, তার হুকুম মতো জীবন পরিচালিত করতে হবে, এই অজিফা করতে হবে। অজিফা বলে কী হবে, তুমি কামালিয়াত হাসিল করবে, একজন কামেল অলি হয়ে দুনিয়াতে যাবে, একবার দোষ শুনবেন আল্লাহ। মেহরবানি করে যে সমস্ত গাড়ির ড্রাইভাররা এসেছেন গাড়ি এনেছেন, ড্রাইভারদের বলা হচ্ছে যে আমাদের এটা তাবারুক আছে, এই তাবারুক সবাই খেতে পারবে, নিরামিষ আছে প্রত্যেকে তাবারুক খেয়ে যাবে, ড্রাইভারদের উদ্দেশ্যে বলা হচ্ছে আপনারা প্রত্যেকে এসে তাবারুক খেয়ে যাবেন, যেখানে তাবারুক খাওয়ানো হচ্ছে ওখানে এসে তাবারুক খেয়ে যাবে, আমাদের নিরামিষ তাবারুক আছে প্রত্যেকেই খেয়ে যাবেন ইনশাআল্লাহ। আকানি দুরুশ্রী আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা আব্দিকা ওয়া রাসূলিকা কারীম ওয়া আলামিন শাগরিন সাইয়্যিদানা মাওলানা নবীনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া যুরিয়াতিহি ওয়া যাওয়াজিহি ওয়া আসহাবিহি আউলিয়াইহি ওয়া উম্মাতিহি আজমাইন কামা সাল্লাইতু ওয়া সাল্লামতু আলা রাসূলিকা তাআলা সাইয়্যিদানা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদানা ইব্রাহিম ইন্নাকা হামিদুল মাজীদ। الحمد لله الحمد لله نحمده ونستعينه
ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما حقا يدرو شبه اللهم صل وسلم وبارك على عزك الرسول كريم ورحمة العالمين شفي الرزمين سيدنا مولانا نبينا محمد وعلى آله وعلى بيت أولاده وذريته وزوجه وأصحابه وأوليائه وأمته أجمعين كما صليت وسلمت وباركت على سيدنا إبراهيم وعلى آله سيدنا إبراهيم إنك حميد مجيد معزز محترم علماء كرام আমার সামনে বসা দূরদূরান্ত থেকে আগত ইসলাম দ্রোহী আমার প্রাণ প্রিয় পীর ভাইরা পর্দার আড়ালে সম্মানিত মা বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ তাআলা দরবারে শুকরে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ তাআলা আমাদেরকে আজ হাক্কানি মজলিসে হাক্কানি মজলিস বলতে আল্লাহ হক তার কালামও হক এই হাক্কানি মজলিস বলতে হাক্কানি অজিফা বলতে বুঝি আমরা কোরআনের অজিফা হাক্কানি মজলিস বলতে বোঝায় কোরআনের মজলিস এই কোরআনের মজলিস আল্লাহ তাআলা কায়েম করেছে নবীদের মাধ্যম দিয়ে নবীরা সাহাবাদের মাধ্যম দিয়ে পর্যায়ক্রমে জামানার মুজাদ্দিদ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আমাদের কামেল মুর্শিদ মাওলানা সুফি দাদান গাসী রহমাতুল্লাহ তিনি ওলি বানানোর কারখানার চাটাইতে কোরআনের আহ্বান করে আওয়াজ দিয়ে আমাদেরকে ডেকে নিয়ে এসেছেন এটা হাক্কানি নুরানি মজলিস গুনা মাফের মজলিস এখানে আপনারা সকলে আল্লাহর মেহমান কোরআনের মেহমান নবীর মেহমান আমার কামেল মুর্শিদের মেহমান আপনারা যখন বসেছেন আপনাদের বসার আগেই আল্লাহ তাআলা ফেরেশতা নিয়োগ করে আপনাদের এই মজলিসে ঢোকার গেটে দুইজন ফেরেশতা দাঁড় করিয়ে দিয়ে বান্দার সমস্ত গুনাহ খাতা ছিঁড়ে নিয়েছে এরপরে আল্লাহ তাআলা এই বান্দাদের জান্নাতের বাগানে জান্নাতি মেহমান হিসেবে বসায় দিয়েছেন সাথে সাথে আল্লাহ তাআলা এই মজলিসের চতুর্পাশে ফেরেশতা নিয়োগ করে দোয়া করাচ্ছেন আল্লাহুম্মা গফিরহু হে আল্লাহ তুমি এদের গুনাহ খাতা মাফ করে দাও এরপরে আল্লাহ তাআলা আরো দোয়া করাচ্ছেন আল্লাহুম্মা ইরহামহু হে আল্লাহ তুমি এদের প্রতি রহম করো আর আমরা এমন একটি মজলিসে বসেছি যে মজলিসটা যিনি কায়েম করেছেন তিনি হচ্ছেন আমাদের নবীর শ্রেষ্ঠ নায়েবে রাসূল বলেন সুবহানাল্লাহ আমার নবী ছিলেন সারা বিশ্বের রহমত হিসাবে তিনি এসেছিলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন আমার কামেল মুর্শিদ সারা বিশ্বের রহমত হিসাবে তিনি নায়েবে রাসূল হিসাবে পরিচয় দিয়েছেন বিশ্ব জাতির সামনে বিশ্ব মানবের সামনে সকল সৃষ্টি
তাদের সামনে এলাহি রহমত জিয়াদা কর তামত্তব তামাম আলম পর। এই দোয়ার মাধ্যম দিয়ে তিনি সারা বিশ্বের রহমত হিসাবে নায়েব রাসূল হিসাবে পরিচয় দিয়েছেন। আজকে আমরা সেই কামের মুর্শিদের দরবারে সেই হাক্কানি মজলিসে আসতে পেরেছি, এই জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে এত বড় সুযোগ দান করলেন গুণভাবের পরিবেশে, সেই আল্লাহ তাআলার দরবারে আমরা সকলে অন্তরে সকল ভালোবাসা উজাড় করে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন এই কোরআন পাকের মজলিসে যদি বসতে হয়, যদি আমার রহমত প্রাপ্ত হওয়ার জন্য তুমি যদি বসতে চাও তাহলে আমার কোরআনের আদব রক্ষা করে বসো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলতেছেন যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা ফাসতামিউ শ্রবণ করো। কিভাবে শ্রবণ করতে হবে আল্লাহ তাআলা তাও জানা দিচ্ছেন। ওয়া আনসিতু তোমরা নিশ্চুপ নীরবতা অবলম্বন করে, ওয়া আনসিতু কোনো শব্দ করা যাবে না, কোনো আওয়াজ দেওয়া যাবে না, নিশ্চুপ একে নীরবতা অবলম্বন করে কোরআনের সামনে বসে কোরআনের নূর হাসিলের জন্য হেদায়েতের জন্য মনটা আল্লাহমুখী করে আখিরাতমুখী করে বসতে হবে। আল্লাহ তাআলা বলেন যদি তোমার দিলটা আমার আখিরাতমুখী হয়ে যায়, আমার কোরআনমুখী হয়ে যায় তাহলে লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ তাআলা তোমাদের উপর রহমত বর্ষণ করব। সুবহানাল্লাহ, এটা আদবের দরবার। আর আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আর জায়গায় বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন তো তারাই যাদের কলব কেঁপে ওঠে যখন আল্লাহ তাআলার স্মরণ করে, যখন আল্লাহ তাআলার স্মরণ করে তখন তাদের কলব কেঁপে ওঠে। আর যখন আল্লাহ তাআলার ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত যখন তেলাওয়াত হয় আলাইহিম আয়াতু, যখন আল্লাহ তাআলার আয়াত তেলাওয়াত শুরু হয়ে যায় ওই বান্দাদের সম্পর্কে বলতেছেন যাদাতুহুম ঈমানা, তখন তাদের ঈমান বৃদ্ধি হয়। আল্লাহ রাব্বুল বলতেছেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তাদের রবের উপর তারা নির্ভর করে, এমনভাবে নির্ভর করে বসে যায় আল্লাহ তাআলা এই বান্দাদের উপরেই আল্লাহ তাআলা এমনভাবে রহমত বর্ষণ করে। বান্দা আর আল্লাহর মাঝে 70,000 রহস্যময় আল্লাহ তাআলার পর্দা রয়েছে। বান্দা যখন আল্লাহর প্রেম নিয়ে আল্লাহ তাআলার কাছ থেকে নূর হাসিলের জন্য হেদায়েতের জন্য যখন সে বসে যায় আল্লাহ তাআলা এক এক করে সকল পর্দাগুলি উঠায় নেয়। বলো সুবহানাল্লাহ, আমার কামেল মুর্শিদ আমাদেরকে আরো জানাইছেন বান্দা যখন তোমরা আমার এই আল্লাহ তাআলার কালাম পাকের মজলিসে বসবে হেদায়েতের নিয়তে, তাহলে আমি যে 8 জন মুর্শিদের কাছ থেকে যে ফয়েজ বরকত পেয়েছি, আমি যে 14 বছর শুধু জঙ্গলে রিয়াজত হাসিল করেছি, বান্দা তুমি এক মুহূর্ত বসতে পারলে আদবের সাথে আমার সকল ফয়েজ বরকত তুমি পেয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ওয়াল্লাযীনা হাদাও যাদাহুম হুদাও আতাহুম তাকওয়াহুম, যারা সৎ পথে চলে, যারা কোরআনের পথে চলে, যারা কোরআনকে নিয়ে সামনে আগায়, আল্লাহ তাআলা বলেন যাদাহুম তাদের চলার পথে যত যত শক্তি দরকার আমি আল্লাহ তাআলা সকল শক্তি দান করব। শুধু তাই নয় বান্দা, তোমার তো হুদা দান করবই, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহি, আর যে বান্দা আমার এই হুদা মেনে নিল, ফামান তাবিআ
হুদায় আফালা খাউফুন আলাইহিম, তার কোনো ভয় থাকবে না, কোনো চিন্তাও থাকবে না, আবার সে জান্নাতে আসতে পারবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন শুধু তাই নয়, ওয়া তাহুম তাকওয়াহুম, আমার পক্ষ থেকে আমি তাদেরকে তাকওয়া দান করব। বলেন সুবহানাল্লাহ। এটা হাক্কানি দরবার, এখানে তাকওয়ার দরবার, এটা তাকওয়ার দরবার। আমরা আজ বসেছি তাকওয়ার চাটাইতে, আল্লাহর অলিপানার কাছে। বলেন সুবহানাল্লাহ। আমার কামের মুর্শিদ আমাদের যে চারটে স্কিম দিয়েছেন, প্রথম নাম্বার নামাজ। নামাজের মধ্যে নামাজকে নিয়ে অনেক গুরুত্বভাবে আমার নবীও নিজের শেষ নিঃশ্বাস যখন ত্যাগ হয়, যখন জমিন থেকে যখন তিনি স্থান পরিবর্তন করেন, ইন্তেকাল করেন, তখন রসুলের জবান থেকে আসসালাত আসসালাত শব্দ বের হয়েছিল। নামাজের প্রতি গুরুত্ব দিয়ে বলা হয়েছে আমার কামেল মুর্শিদও এই নামাজের জন্য আমাদের তাকিয়ে দিয়েছেন। তোমরা যত বয়ান করো নামাজের কথা বেশি বেশি বলো, কারণ এই নামাজ, নামাজ হচ্ছে এমন একটি মানুষের ইমানের, মানুষের সব কিছুর, আপনারা মনে রাখবেন সব কিছুর শিকড় আছে, গাছের শিকড় আছে। ও বান্দা, ইমানের শিকড় কি তা কি জানা আছে? ইমানের শিকড় আছে নামাজ। বলেন সুবহানাল্লাহ। অনেকে বলে নামাজ না পড়লে কি হবে, ইমান ঠিক আছে। ভাই, মূল যদি না থাকে, শিকড় যদি থাকে, গাছের কোনো মূল্য আছে? আল্লাহ রাসূল বলেছেন একটা বান্দার মাঝে মাথা যেমন মূল্য, মাথা একটা শরীরের মাথা যেমন মূল্য, গোটা দিনের জন্য নামাজ তেমন। বলেন সুবহানাল্লাহ। ইমানের শিকড় হচ্ছে নামাজ। আর নামাজের শিকড় কি তা জানেন? নামাজের শিকড় হচ্ছে তাকবীর আলা, প্রথম তাকবীর। ইমামের পিছনে নামাজ পড়তে হলে প্রথম তাকবীর পেতে হয়। রাসূল বলেছেন মাংসাল্লা লিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর জন্য নামাজ পড়ে, আর বাইনা ইয়াওমান, 40 দিন, ফি জামাতি, জামাতের সাথে, ইয়াদরুকু তাকবীরাতুল উলা, তাকবীরাতুল উলার সাথে 40 দিন নামাজ পড়ে, কাতাবা আলাহু, তার জন্য লেখা হয় বারাতান, দুইটা পরোয়ানা, বারাতু মিনান্নার, আল্লাহ তাআলা তাকে এক নাম্বার পুরস্কার করবেন, সেটা হলে জাহান্নাম থেকে নাজাত দিয়ে দেবেন। দুই নম্বর আল্লাহ তাআলা রাসূল বলেছেন বারাতু মিনান নিফাক, মুনাফিকি থেকে আল্লাহ তাআলা ওই বান্দাকে চিরকালের জন্য মুক্তি দিয়ে দেবে। দুইটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবের মাধ্যমে জানাচ্ছেন, ও বান্দা তুমি যখন নামাজে দাঁড়ায় যাও তাকবীরাল্লাহ পেয়েছো, এবার তুমি যখন দাঁড়াইছো সূরা ফাতিহা তুমি পড়তেছো, আর সামনে দাঁড়ায় রব্বুল আলামিনের সামনে দাঁড়ায় কোন রব? মালিকিন নাস। আমরা পড়েছি ওলা আউযু বিন্নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, এই মানুষের রবের করে আমরা দাঁড়াইছি, রবের সামনে দাঁড়াইছি। আল্লাহ তাআলার হাবিব বলেন তুমি দাঁড়াইছো সূরা ফাতিহা পড়তেছো, আর আল্লাহ তাআলা তোমার প্রতি এত খুশি হয়েছেন তোমার এই সবরের সাথে দাঁড়ানো দ্বারাই 1000 উট সদকা করার সব কোন আমলনামায় লেখা হয়ে গেছে। এরপরে তুমি যখন নামাজে দাঁড়াইছো তোমার উপরে আল্লাহ তার নেকির বৃষ্টি ঝরতেছে। বলেন সুবহানাল্লাহ। এরপরে নামাজে দাঁড়াই আসো, আসমানের সব দরজা গুনি আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। আমার আল্লাহ তাআলার হাবিব বলেন বান্দা তুমি নামাজের পরে যখন ঢকবে দোয়া করো আল্লাহুম্মাফতাহলি আবওয়াবা রাহমাতি। বলেন সুবহানাল্লাহ। রাসূল বলেছেন আমরা সেই সুন্নত পালন করি, হে আল্লাহ তুমি আমাদের জন্য সকল রহমতের দরজা খুলে দাও। বান্দা তুমি নামাজে দাঁড়াইছো, আল্লাহ তাআলা আসমানের সকল রহমতের দরজা তোমার জন্য খুলে দিয়েছে। বান্দা তুমি নামাজে দাঁড়াইছো, আল্লাহ ও বান্দার মাঝে যে 70,000 রুহানি পর্দা আছে আল্লাহ তাআলা তা উঠায় নিয়েছে। বান্দা আর আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। বান্দা তুমি দীর্ঘ সময় দাঁড়িয়ে যে নামাজ পড়তেছো, মৃত্যুর সময় তোমার মৃত্যুর যন্ত্রণা হবে না। আর আল্লাহ তাআলা আরো বলেন যে বান্দা তুমি নামাজ পড়তেছো দীর্ঘ সময় দাঁড়িয়ে, এই জন্য ফুজরাতে তোমাকে বিজয়ের গতিতে তোমাকে পার করে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। এরপরে তুমি সূরা ফাতিহা পড়লে, সূরা ফাতিহা পড়ার পর তুমি অন্য সূরা মিলালে, এরপরে তুমি রুকুতে গেলে, ও বান্দা রুকুতে যাওয়ার সময় তুমি যে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আল্লাহ মহান বলে তুমি আল্লাহর পরত্ব বলে তুমি যখন রুকুতে গেলে তোমার শরীরের ওজন বরাবর আল্লাহ তাআলা তোমার নেকি দিয়ে দেবে। আল্লাহ রাসূল বলেন
বান্দা তুমি যে তাসবি পড়লে সুবহান রব্বিল আযীম, এক নয় তাওরাত ইনজিল জবুর কুরআন তেলাওয়াত করলে যত সবের মালিক হওয়া যায়। বান্দা তুমি রুকু দিয়ে যে তাসবি পাঠ করছো, এই তাসবির বিনিময়ে সকল নেকি আল্লাহ তাআলা দান করবে। এরপরে আল্লাহ তাআলা যখন বান্দা তুমি রুকু থেকে দাঁড়াও, আল্লাহ তাআলা তার একটা নেক দৃষ্টিতে তারান তাকান, ওই বান্দার প্রতি রহমতের দরজা সব খুলে যায়, আল্লাহ এত খুশি হয়ে তাকান। আর যখন বান্দা বলে রব্বানা লাকাল হামদ হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফি, ওই বান্দার আমলনামাতে কত বেশি লাগবে প্রতিযোগিতা শুরু হয়ে যায়, কারণ আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি এমন সন্তুষ্টির দৃষ্টিতে তাকায়ছেন যে তা শুধু প্রতিযোগিতার সাথে নেকি লিখতে থাকে। এরপরে বান্দা তুমি যখন সিজদায় চলে যাও, আল্লাহু আকবার বলে আল্লাহ সবচেয়ে এত বেশি খুশি হয়ে যান। রাসূল বলেন, ও বান্দা তুমি জানো না সিজদার কত দাম, সিজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া ফিহা, দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা আছে তার থেকে উত্তম একটা সিজদা। বলেন সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, রাসূল বলেছেন আমি আয়েশার ঘরে শুয়েছিলাম, শোয়া থাকা অবস্থায় আয়েশা আমার গভীর রাত্রে খুঁজে না পেয়ে যখন আমাকে সিজদায় রত পেল, আয়েশা আমার পায়ের কাছে বসে কাঁদতে শুরু করলো, কাঁদতে কাঁদতে তার এমন অবস্থা আওয়াজ শুরু হলো, আমি সালাম ফিরে বললাম আয়েশা তুমি এত কাঁদছো কেন? তখন বলছে ইয়া রাসূলুল্লাহ আমি এই জন্য কাঁদতেছি যে দুনিয়ার মধ্যে আমাকে আল্লাহ অনেক সম্পদ দিয়ে, অনেক আরাম আয়েশে সম্পদ দিয়ে, ভোগের সম্পদ দিয়ে আমাকে আপনার সামনে পেশ করেছে, আমার আরামদায়ক কোল দিয়ে, আমার আরামদায়ক বিছানা দিয়ে আপনি এমন কোন কোল পেয়েছেন যে কোলে এত আনন্দ এত উপভোগ রয়েছে। রাসূল বলেন ওয়াইশা এই পৃথিবীর মাঝে যত তোমার মতন সুন্দরীর উপরই এসেছে আরো আসবে, সকলের কোল যদি একত্রিত করা হয় তার থেকে কোটি কোটি গুণ একটা সিজদার মধ্যে আনন্দ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সাথে এইভাবে নামাজের মধ্যে বান্দার সাথে মোয়ামেলা হতে থাকে। বান্দা যখন আত্মাহত করে, আত্মাহত করলো বান্দা যখন আসসালামু আলাইকা বলে যখন সে সালাম দিল, তোমার সাথে সাথে আইয়ুহান নাবিয়্যু রাসূলে বলে দিল, এই সালামটার মধ্যে ভাগাভাগি হয়, এই সালামটার মধ্যে নিজে এবং নিজের পিতা মাতা সকল ওস্তাদ শিক্ষক সকলের উপরে ভাগাভাগি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কত সুন্দরভাবে আমাদেরকে বুঝাচ্ছেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। বলেন সুবহানাল্লাহ, আমাদের পক্ষ থেকে সালাম, যে সালামটা হচ্ছে ওয়ালা ইবাদিল্লাহিস সলিহিন। ও বান্দা যত নেককার সলিহিন বান্দা দুনিয়াতে এসেছে সকলের উপরে সালাম আল্লাহ রাসূল নিজে তাকসিম করে ভাগ করে বান্দাদেরকে অংশগ্রহণ করাইছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা তুমি যখন আত্মাহত বৈঠকে যখন তুমি দুরূস হয়ে পড়লে, দুরূস হয়ে পড়ার দ্বারা তোমার উপরে একজন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ যখনই পড়লে বান্দা তোমার উপরে এক নয় দশটা আল্লাহর রহমত নাজিল হয়ে গিয়েছে, এরপরে তোমার দশটা গুনাহ খাতা মাফ হয়েছে, এরপরে তোমার দশটা নেকি আল্লাহ তাআলা লিখে দিয়েছে, এরপরে ওয়ালা এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তুমি যে বরকতের জন্য করেছো আল্লাহুম্মা বারিক আলা, আল্লাহ তাআলা তোমার জন্য দুনিয়াতে দশটা বরকতের লাইন খুলে দিয়েছে। আল্লাহ তাআলা এইভাবে আমাদের এই বান্দাদের জন্য এই সুন্দর নিয়ামতপূর্ণ নামাজ আমাদের দিয়েছে, আমার কামিল মসজিদ এই জন্য ওই পাঁচ ওয়াক্ত বিনা কাজায় নামাজ পড়তে বলেছে। আল্লাহ আমাদের প্রত্যেকে এই হাক্কানি আঞ্জুমানে যে চারটা স্কিম আছে প্রত্যেকটা স্কিমের মধ্যে কত হিকমত ও জান্নাতের কত জ্ঞান রয়েছে, আমরা যদি একটু বুঝে নামাজ পড়ি, আর হাক্কানি আঞ্জুমানের চারটা স্কিমটা যদি আমরা মেনে নিই, চারটা দেওয়াল বিশিষ্ট একটা স্কিম,
ইমানের ঘরে যখন আগুন, যখন আলো জ্বলবে, নূর জ্বলবে, এই আলো কেউ নিভাতে পারবে না। শয়তান কোন অবস্থায় আমাকে খপ্পরের ইমান হরণ করতে পারবে না। যে ব্যক্তি এই চারটা স্কিমের মধ্যে থেকে আল্লাহ তাআলা রাজি খুশি করার জন্য ইবাদত বন্ধ করে লিপ্ত হয়ে যায়। আল্লাহ আমাদের প্রত্যেকের হাক্কানি আঞ্জুমানের প্রত্যেকটা হুকুম মেনে চলার তৌফিক দান করে। আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগ। হাক্কানি দুরুস্তে। আল্লাহ আকবার।